তিনিচুকীয়া বিজেপিত দলীয় বিদ্রোহ। বিধায়ক সুরেণ ফুকনের বিরোধিতার দলের মাজতে বিভাজন। বিধায়ক সুরেণ ফুকনের একনায়কত্ববাদে তিনিচুকীয়া বিজেপিক ধ্বংস করার অভিযোগ তুলে রাজ্যিক বিজেপির সভাপতি পত্র প্রেরণ করার পিছতেই তিনিচুকীয়া বিজেপিত এতিয়া পদত্যাগর জোয়ার। মঙ্গলবারে ডিগবৈ বিধানসভা সমষ্টির বুড়িদিহিং মণ্ডলের প্রায় ত্রিশগী বিজেপি নেতাকর্মী পদত্যাগ করে। সমষ্টি পুনর নির্ধারণের পাছত মার্ঘেরিটা বিধানসভার বুড়িদিহিং মণ্ডল ডিগবৈ সমষ্টিত অন্তর্ভুক্ত হওয়ার পিছরে মণ্ডলটির দলীয় কর্মীসলক বিধায়ক সুরেণ ফুকনে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে অহার অভিযোগ উঠি আহিছিল। ইফালে লোকসভা নির্বাচনত বুথ পর্যায়ত দিবলগা নির্বাচনী পুঁজিও বিধায়ক সুরেণ ফুকনে প্রদান নকরার গুরুতর অভিযোগ তুলিছে একাংশ বিজেপি কর্মীয়ে। ইয়ার পরিপ্রেক্ষিতত বিধায়কগীর বিরুদ্ধে বিজেপির বুড়িদিহিং মণ্ডলের কেবাজনো নেতাকর্মীয়ে পদত্যাগ পত্র প্রেরণ করে রাজ্যিক সভাপতি মুখ্যমন্ত্রী আর ডিব্রুগড়ের সাংসদলৈ। ইফালে বিজেপি কর্মীয়ে করা সকল অভিযোগ নস্যাত করেছে বিধায়কগীয়ে। এই সম্পূর্ণভাবে এই একটা পরিকল্পিত নিউজ যে মানে যাওয়া তো সময় রাইজর ধন আত্মঘাত করলে ভয় হয়েছে টিকিট নেপাম বলে ইমান দূরে কথা এইবিল একদম ভুবা একটা চক্র ইয়াত জড়িত হয়ে আছে। গতি ইয়াত মেইন সেই দুজনে মানে এনেকা ধরনের কথা এই কথাটা খোদ শাসক বিজেপি দলের মাজতে বিভাজনের সৃষ্টি করা বিতর্ক ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে পড়েছে বিজেপির ভিতর চড়াত। গুৱাহাটীৰ পৰা হীৰকজ্যোতি বালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। তিনিচুকীয়া বিজেপিত দলীয় বিদ্রোহ। বিধায়ক সুরেণ ফুকনের বিরোধিতার দলের মাজতে বিভাজন। বিধায়ক সুরেণ ফুকনের একনায়কত্ববাদে তিনিচুকীয়া বিজেপিক ধ্বংস করার অভিযোগ তুলে রাজ্যিক বিজেপির সভাপতি পত্র প্রেরণ করার পিছতেই তিনিচুকীয়া বিজেপিত এতিয়া পদত্যাগর জোয়ার। মঙ্গলবারে ডিগবৈ বিধানসভা সমষ্টির বুড়িদিহিং মণ্ডলের প্রায় ত্রিশগী বিজেপি নেতাকর্মীয়ে পদত্যাগ করে। সমষ্টি পুনর নির্ধারণের পাছত মার্ঘেরিটা বিধানসভার বুড়িদিহিং মণ্ডলটি ডিগবৈ সমষ্টিত অন্তর্ভুক্ত হওয়ার পিছরে মণ্ডলটির দলীয় কর্মীসলক বিধায়ক সুরেণ ফুকনে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে অহার অভিযোগ উঠি আহিছিল। ইফালে লোকসভা নির্বাচনত বুথ পর্যায়ত দিবলগা নির্বাচনী পুঁজিও বিধায়ক সুরেণ ফুকনে প্রদান নকরার গুরুতর অভিযোগ তুলিছে একাংশ বিজেপি কর্মীয়ে। ইয়ার পরিপ্রেক্ষিতত বিধায়কগীর বিরুদ্ধে বিজেপির বুড়িদিহিং মণ্ডলের কেবাজনো নেতাকর্মীয়ে পদত্যাগ পত্র প্রেরণ করে রাজ্যিক সভাপতি মুখ্যমন্ত্রী আর ডিব্রুগড়ের সাংসদলৈ। ইফালে বিজেপি কর্মীয়ে করা সকল অভিযোগ নস্যাত করেছে বিধায়কগীয়ে। এই সম্পূর্ণভাবে এই একটা পরিকল্পিত নিউজ যে মানে যাওয়া সময় রাইজর ধন আত্মঘাত করলে ভয় হয়েছে টিকিট নেপাম বলে ইমান দূরে কথা এইবিল একদম ভুবা একটা চক্র ইয়াত জড়িত হয়ে আছে। গতি ইয়াত মেইন সেই দুজনে মানে এনেকা ধরনের কথা এই কথাটা খোদ শাসক বিজেপি দলের মাজতে বিভাজনের সৃষ্টি করা বিতর্ক ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে পড়েছে বিজেপির ভিতর চড়াত। গুৱাহাটীৰ পৰা হীৰকজ্যোতি বালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।